नमस्कार दर्शक बंधु, आमी श्री संजीव शास्त्री आज के अपन सामने आबार उपस्थित। आशा करी अपना भलो आदि धरन व्यवसा खूब एक भलो जावसाय कस्टमार पाना मुहूर्ते किचु राशि क्षेत्र व्यवसार जगह खूब भलो नहीं। एकदि के शनि बकरी पशापाशी शनि ढाइया चलते विशेषकर तुला राशि मिथुन राशि कुम्भ राशि शनि साय साथी चलते मकर राशि शनि साय साथी चलते धनु राशि शनि साय साथी चलते। आर शनि दृष्टि देखो अपन मीन राशि पड़े आ मीन राशि समस्या आर्कट राशि पड़े आर्कट राशि कि समस्या आ आबार तुला राशि पड़े आ जाए तुला राशि कि समस्या आज फले व्यवसा करते गए व्यवसाटा भलो ना चला कस्टमार पा करते अपन व्यवसाटा एकटू हम रानिंग अंत खूब भलो ना हम अंत परिस्थिति के बेर कर दे जाए यह किन्तु दो एक टीप्स अपन देव हमें जरा व्यवसा करे प्रचुर क्लायंट आछे जरा व्यवसा करे फले व्यवसा निये अनेक प्रश्न तादेर थाके दो तीनटे टिप्स देव किन्तु आपनारा जदि प्रोग्रामटी भालो लागे एकटु शेयर करे देवें कारण जदि धरुन आपनार कोनो काजे लागलो बा आरेकजनेर काजे लागलो जरा व्यवसा करे ताहले किन्तु अवश्यई प्रोग्राम करा सार्थक हबे। देखुन जदि देखें जो अपन व्यवसाटा खूब एक खराब जदि बसे व्यवसा करें को दोकान करें दोकने बसे थकें तेल आपनारा कि करबें कर्पूर नेबें कर्पूर दाना कर्पूर जेटा थे से कर्पूर नहीं आसबें पैकेट करा मोमला कर्पूरता किन्तु बोलछी ना दशकर्मार दोकने जाबें कर्पूर अरिजिनल जो कर्पूर आछे से कर्पूर किन्तु लागबे कोनो परिमाण नहीं एवं पाँचटा लवंग आपनारा নিয়ে আসবেন নিয়ে এসে পরপর তিন দিন ধরিয়ে দেবেন এবং যে ছাইটা থাকবে আপনার ছাইটা দিয়ে কপালে একটা তিলক কেটে নেবেন প্রতিদিন দেখবেন আপনাদের ব্যবসায় কাস্টমার কিছু হলেও বৃদ্ধি পাবে। যদি দেখছেন মনে হচ্ছে কেউ ব্যবসায় ক্ষতি করে দিয়েছে ব্যবসাটা চলছে না ব্যবসাটা কোনোভাবেই রানিং করতে পারছেন না তার দোকানে যদি ঝুল থাকে ঝুল হয় সেই ঝুল ওই কর্পূর এবং লবঙ্গের সঙ্গে মিশিয়ে পুড়িয়ে দেবেন তিন দিন পরপর করবেন যদি ফল পান তাহলে আবার দু তিন দিন গ্যাপ দিয়ে আবার তিন দিন করবেন দেখবেন ব্যবসা কিছুটা হলো রানিং হয়ে যাবে। যদি পারেন তাহলে অবশ্যই জোয়ারের জল গঙ্গার জল যে জোয়ারের জল হয় সেই জোয়ারের জল আপনারা যদি আপনাদের বাড়ির মানে ব্যবসার জায়গার উত্তর পূর্ব কোণে একটা রূপোর পাত্রে রেখে দিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ব্যবসা ভালো হবে। জোয়ারের জল লাগবে অবশ্যই গঙ্গা জল হলে ভালো এবং ঈশান কোণে যেখানে আপনাদের ঠাকুরের মূর্তি থাকে সেখানে যদি একটা ছোট পাত্র রূপোর পাত্র রূপের পাত্রে জলটা রেখে দিলেন তাহলে কিন্তু আপনার ব্যবসা আগের থেকে তুলনামূলক ভালো হবে। দোকানে যদি আপনারা একটু গোলাপ জল ছিটিয়ে দেন তাহলেও কিন্তু আপনাদের ব্যবসা কিছুটা হলে ভালো হবে। অবশ্যই দোকানে যদি দেখা যাচ্ছে যে কাস্টমার আসছে কিন্তু ভালো কাস্টমার আসছে না যেখান থেকে লাভ পাওয়া যাবে আসছে মানে অতটা লাভ দেখতে পাচ্ছেন না ভালো কাস্টমার দরকার যেখান থেকে আপনি কিছু লাভ করতে পারবেন সেই রকম যদি হয় তাহলে অবশ্যই দুটো রূপোর হাতি ছোট হলেও বড় হলেও এরকম কোনো ব্যাপার না ছোট দুটো রূপোর হাতি বানিয়ে আপনারা আপনাদের টেবিলে রেখে দেবেন বা যে কোনো একটা ভালো জায়গায় রেখে দেবেন ব্যবসার জায়গায় আপনাদের দেখবেন ব্যবসা ভালো চলবে। পুষ্যা নক্ষত্রে কোনো বৃহস্পতিবার যদি পড়ে এটা দু তিন মাস পর পর একবার পড়ে পুষ্যা নক্ষত্রে পুষ্যা নক্ষত্রে বৃহস্পতিবার গুরু পুষ্যা বলে যখন পুষ্যা নক্ষত্রে বৃহস্পতিবার পড়ে তখন গুরু পুষ্যা বলে তাকে
এই পুষ্যা নক্ষত্র বৃহস্পতিবার যদি দেখেন পড়েছে, তাহলে আপনারা সেই দিন কোনো বট গাছের পাতা নিয়ে আসবেন, খালি পাতা নিয়ে আসবেন। নিয়ে এসে সেটাকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটা কুমকুম দিয়ে বা সিঁদুর দিয়ে ওই বট পাতার মধ্যে লিখে আপনার যদি ক্যাশবাক্সে রেখে দেন, আপনাদের ব্যবসা কিন্তু অবশ্যই ভালো চলবে, আর্থিক লাভ অবশ্যই হবে। সেই জায়গাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। অনেকগুলো টিপস দিলাম, অবশ্যই যে যেটা পারবেন করবেন, যদি সবগুলো করেন অবশ্যই কিন্তু বন্ধ হয়ে যাওয়া ব্যবসা চালু হয়ে যাবে। একটা পাত্রে সন্দক লবণ, কাচের পাত্রে সন্দক লবণ রেখে দেবেন ব্যবসার জায়গায়, দেখবেন তাতেও কিন্তু আপনার ব্যবসার কিছু হলেও ডেভেলপমেন্ট দেখতে পারবেন। অবশ্যই ব্যবসার যে টেবিলটা হয়, যে ড্রয়ারটা হয়, সেটা যেন উত্তর দিকে খোলে, দক্ষিণ দিক পশ্চিম দিক এইরকম যেন না খোলে। যে ড্রয়ারটা আপনার টাকা পয়সা রাখেন সেটা যদি সবসময় উত্তর দিকে খোলে, কারণ উত্তর দিক থেকে অর্থ আসার দিক, সেখানে উত্তর দিকে যদি ড্রয়ার খোলে সেই ড্রয়ারে কোনো সময় পয়সার অভাব হয় না। কিন্তু দেখা যাচ্ছে আপনারা যে দোকানে বসছেন তার ড্রয়ারটা উত্তর দিকে খোলে না দক্ষিণ দিকে খোলে, ফলে অতটা ভালো ফল পাবেন না। ফলে ইন জেনারেলভাবে আপনারা উত্তর দিকে ড্রয়ারটা রাখবেন যাতে ড্রয়ারটা খোলে, তাহলে কিন্তু দেখতে পারবেন আপনাদের ব্যবসায় কিছু না কিছু লাভ প্রতিদিন হতে থাকবে। আরও টিপস আছে, এই কটা বলে দিলাম, যদি কাজে লেগে ভালো ফল পান অবশ্যই জানাবেন, তাহলে আমি এইরকম আরও টিপস আপনাদের দিয়ে দেব। অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন যাতে অনেকে এই প্রোগ্রামটি দেখতে পারে। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।